ইয়াসের দাপট জলের তোড়ে সাগরে ডুবল জেলা শাসকের বাংলো। এর পাশাপাশি বাংলোর পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। প্রসঙ্গত, জল থই থই বঙ্গের বিভিন্ন প্রান্ত, সাগরে কপিল মুনির আশ্রমের সামনে জল থই থই। এবার সাগর থেকে ভরা কোটালে চাপে পাঁচিল ভেঙে পড়ল জেলা শাসকের বাংলোর পাঁচিল। পাঁচিল ভেঙে বিস্তীর্ণ এলাকায় জল ঢুকে পড়েছে। ভরা কোটালের কারণে কপিল মুনির মন্দির সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন আতঙ্কিত সাধারণ মানুষজন। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। একে ইয়াস, অন্যদিকে ভরা কোটালে ক্রমাগত জলস্তর বৃদ্ধির কারণে একেবারে জল নদী থেকে চলে এলো সোজাসুজি জেলা শাসকের বাংলোর পাঁচিল ভাঙলো জলের দাপট, যার জেরে কিন্তু কপিল মুনির আশ্রমের একেবারে সামনের অংশ জল থই থই জলের তোড়ে সাগরে ডুবল জেলা শাসকের বাংলো।